নমস্কার, কোটুনসে আবার একবার তোমাদের স্বাগতম। আজকের গল্পের নাম শেষ রাতে। আজকের গল্পটিও কিন্তু স্বরচিত। যদি আমি যে ভিডিওগুলো বানাই সে ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং কি ধরনের গল্প তোমরা শুনতে চাও তা কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের রাজ্যে পরিবহন ব্যবস্থা সুচলাচল রাখার জন্য অসংখ্য হাইওয়ে সাপের মতো রাজ্যকে জড়িয়ে মেঁচিয়ে চলে গেছে তার গন্তব্যে। এমনই এক হাইওয়ে থেকে মাত্র 2 কিলোমিটার দূরের এক ছোট্ট জনপদ, যার নাম শিবাইতলা। সেবার পুজোর পর এক আত্মীয়ের বিয়ে বাড়ি গেছিলাম এই শিবাইতলায়। সারাদিন নানান কাজে কাটলেও শিবাইতলায় থাকার কোনো উপায় আমার ছিল না। আমাকে বাড়ি ফিরতেই হতো। সেই কারণেই অনেক রাত হয়ে গেলেও শিবাইতলা থেকে অনুষ্ঠান বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছে ছিল যে কোনো উপায়ে শিবাইতলার পাশের মূল সড়ক ধরে শিবাইতলা মেন স্টেশনে পৌঁছব। সেই মতো ভেবেই রাস্তায় উঠে দাঁড়ালাম এবং অপেক্ষা করতে লাগলাম কোনো গাড়ি যদি পাওয়া যায়। এত রাত হয়ে গেল, এবার যদি কিছু পাওয়া যায় তবে আমার 7 পুরুষের ভাগ্য। এই কারণেই আমি বিয়েবাড়ি চাড়ি আসতে চাই না। যত সব কাজ সব সন্ধ্যের পর শুরু হয়, সারাদিন সব শান্ত। ওফ, আরে দূরে ওটা কি, একটা গাড়ি আসছে মনে হচ্ছে। নিজেকে স্বগক্তি করে এসব কথা ভাবতে ভাবতেই দেখলাম একটা ছোট্ট অল্টো গাড়ি সামনে দিয়ে প্রায় হুশ করে চলে যাচ্ছিল। ও দাদা, দাঁড়ান একটু, আরে খুব বিপদে পড়েছি, দয়া করে একটু সাহায্য করুন। আমার চিৎকারে লোকটার হয়তো একটু দয়া হলো, এবং অন্ধকারে হয়তো আমাকে ঠাওর করতে পেরেই সে গাড়ি থামালো। আমি মুখ বাড়িয়ে বলে উঠলাম, দাদা একটু স্টেশনে যাব, যদি একটু লিফট দেন। আসলে এত রাত হয়ে গেল তো মনে হয় না আর কোনো গাড়ি পাবো, একটু মানে লিফট দিলে খুব ভালো হয় আর কি। বটে, ওসব লিফট টিফট হবে না মশাই, গাড়িতে উঠবেন তবে ভাড়া দিতে হবে, বলে দিলুম আগে থেকেই। আচ্ছা, দেবো। আপনি যে ভাড়ার গাড়ি সেটা জানলে সোজাসুজি ভাড়ার কথাই বলতুম। বেশ, তবে ঠিক আছে, উঠে পড়ুন, কতদূর যাবেন সেটাই শুধু বলুন। লোকটা যে খুবই অভদ্র সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে যাই হোক, এত রাতে এই রাস্তায় ভদ্রতা খুঁজলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মশার কামড়ি খেতে হবে, এই ভেবে গাড়িতে উঠে পড়তেই গাড়ি ছেড়ে দিয়েছিল। মাঝরাতের নিস্তব্ধতাকে কাটিয়ে গাড়িটা হাইওয়ের বুক চিড়ে এগিয়ে চলেছে স্টেশনের দিকে। রাস্তায় একটা কুকুরও নেই, যেন মাত্র রাত 12টার পরেই সারা পৃথিবী একেবারে গাঢ় ঘুমে ঘুমিয়ে পড়েছে। গাড়ির হেডলাইটে অন্ধকার রাস্তা, সামনের 2 হাতের বেশি দেখাই যায় না। হঠাৎ ড্রাইভারটা একটু কেশে আমার দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, বলছি দাদা, তা কোথায় এসেছিলেন এখানে? মানে এখানে তো লোকজন খুব একটা আসে না, নতুন নতুন তৈরি হওয়া প্লট সব। এই আমার এক আত্মীয়ের বিয়ে ছিল, সেখানেই গিয়েছিলাম, তো রাত হয়ে গেল, কি বলবো ভাই। ও ভালো ভালো, তা এত রাতে বেরিয়ে এসছেন, আপনার এত তাড়া কিসের? বাড়িতে কি বউ ঘর আলো করে বসে আছে নাকি? একটু বিরক্ত হলাম, ভ্রু কুচকে বলে উঠলাম, না ভাই, আমি বিয়ে করিনি, আমার বাড়িতে কেউ নেই, একাই থাকি এখানে, চাকরি করতে এসেছি, ব্যাস এইটুকুই। ও একা, মানে সিঙ্গেল? এই সিঙ্গেল লোকেদের না মাইরি আমার খুব পছন্দ। কেন বলুন তো, আপনিও কি আবার সিঙ্গেল টিঙ্গেল নাকি? হ্যাঁ, কে আমি? হ্যাঁ আমিও একা, অনেক একা। তা দাদা, স্টেশন আসতে কিন্তু বেশ খানিকটা টাইম আছে, এটা গল্প শুনবেন নাকি? এবার আমি বিরক্ত নয় অবাক হলাম, ইয়ে কোন পাগলের পাল্লায় পড়লাম রে ভাই, এ আবার হঠাৎ ছুরি টুরি বের করে গলায় চেপে ধরবে নাকি? আমতা আমতা করে বললাম, বলুন, স্টেশন আসার তো বেশ দেরিই আছে। হ্যাঁ, এই যে আপনি,
এত রাতে আমার গাড়িতে উঠলেন, আপনার কপাল খুব ভালো, আপনি আজ জোর বাঁচা বেঁচে গেলেন। কেন কেন বলুন তো? সেটাই বলছি, শুনুন তবে, এই রাস্তায় রাত 12টার পর একটা গাড়ি চলে, সে গাড়িতে নাকি যে ড্রাইভার সে আসলে একটা তান্ত্রিকের পেতাত্মা। অনেককাল আগে সে নাকি তন্ত্রমন্ত্র চর্চা করতে গিয়ে কাল পিসাচের অভিশাপে সাব্যস্ত হয়েছিল, এখন সে লোকজনদের ধরে ধরে বলি দেয়। আরে দূর দূর দূর, আপনিও কি পাগল নাকি এত রাতে এসব গল্প? কি যে গুল গল্প দিচ্ছেন! ড্রাইভারটা চুপ করে গেল। আমি একটু ভেবাচাকা খেয়ে বসে আছি, গাড়ি নিজের ছন্দেই চলছে। হঠাৎ ফোনটা বেজে উঠল, কানে ফোন ধরতেই ওপার থেকে গলা ভেসে উঠল, এই মিনময়, তুই কি রে? হ্যাঁ, সবাই এত করে বললো তবু তুই জেদ করে বেরিয়ে পড়লি। আরে কি আছে, কোনো সমস্যা নেই, গাড়ি পেয়ে গেছি, ঠিক পৌঁছে যাব। কি গাড়ি? এত রাতে তুই কিন্তু গাড়িতে লিফট নিয়ে ঠিক করিসনি ভাই, 15 মিনিটের রাস্তা ছিল, যেতিসই যদি ঠিক হেঁটে পৌঁছে যেতে পারতি। কেন বলতো, গাড়িতে এত কিসের সমস্যা? আরে তুই তো জানিসও না, কারোর কথা শুনিসও না, এই এক মাস আগে যে ঘটনা, অনেক রাতে দুজন লোক একটা অল্টো গাড়িতে লিফট নিয়েছিল, পুলিশের সিসিটিভিতে দেখেছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই গাড়িটারও আর কোনো খোঁজ পাওয়া যায়নি, আর লোক দুটোরও কোনো খোঁজ পাওয়া যায়নি। শ্যামল আরও কিছু বলছিল, আমি বুঝলাম খুব বড় ভুল করেছি, ভেবেই সামনে তাকালাম, যে দৃশ্য দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। দেখলাম ড্রাইভারের মাথাটা পাঁই করে আমার দিকে ঘুরে গেছে, চোখ দুটো তার বিভৎস, মুখের একান থেকে ওকান জোড়া এক বিশাল হাসি। ওফ, আমার চোখের সামনে যেন একেবারে অন্ধকার নেমে এলো। চারিদিক নিস্তব্ধ, চোখ খুলতেই দেখি মুখের উপর একটা কাপড় বাঁধা, সামনে জ্বলছে ধুনির আগুন, আগুনের পাশে ড্রাইভারটা একটা বিশাল খাঁড়া হাতে দাঁড়িয়ে, তার কপালে বিশাল এক রক্তচন্দনের টিপ, মুখের হাসিটা কিন্তু এখনো মিলিয়ে যায়নি। আমি গোঙ্গো করতে এসে বলে উঠল, ঠিকই ধরেছিস, আমি সেই তান্ত্রিক, 400 বছর আগে আমি কাল পিসাচকে বশ করতে গিয়ে সামান্য ভুলের কারণে অভিশাপে পড়ি, তাই মৃত্যুর পরেও আমার শান্তি নেই, যতক্ষণ না অবধি 10,000 আত্মার আহুতি আমি কাল পিসাচের সামনে দিতে পারছি। অস্বস্তিটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু ড্রাইভারটার কথা শেষ হতেই বিস্ফারিত চোখে সামনে তাকিয়ে দেখি আগুনের উল্টো দিকে বসে আছে এক বিশাল মূর্তি, মূর্তিটার বিশাল দেহটা আকাশের গায়ে গিয়ে ঠেকেছে, ভূষো কালির মতো অন্ধকার দেহ, কিন্তু সেই দেহে যেন অদ্ভুত তারার বিচ্ছুরণ, লাল লাল চোখ, গায়ে ছাই ভর্ষ দিয়ে দাগ কাটা, বিশাল বিশাল দাঁত, সেই দাঁতের মাঝখানে ঝুলছে একটা লকলকে জিভ। এই প্রাচীন ভয়ানক মূর্তির সামনে নিজেকে যেন এক অসহায় পুতুল মনে হচ্ছিল, আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। ড্রাইভারটা তার হাতের খানাটা তুলে আমার দিকে এগিয়ে এলো, আমি এবার সম্পূর্ণভাবে মূর্ছা গেলাম। ও দাদা, আরে ও দাদা, আরে ব্যাকসিটে যে বেশ ঘুমোচ্ছেন, আরে নামুন, স্টেশন এসে গেছে, ডবল ভাড়া দিতে হবে কিন্তু। আমি কি স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ তাই হবে, আমি তো অক্ষতই আছি। নেমে দাঁড়ালাম, আমার ভেবাচাকা মুখ দেখে ড্রাইভারটা মুখ বাড়িয়ে বলে উঠল, ভয় পাবেন না, কাল পিসাচ মৃত্যুর আগে আত্মার দখল নেবে না, কিন্তু মৃত্যুর পর আপনার আত্মা এখন কাল পিসাচের হাতেই বন্দি, চলি, ভালো থাকবেন।
আমি সেখানেই বিস্ফারিত চোখে দাঁড়িয়ে থাকলাম। স্টেশনের ছুটন্ত ট্রেনের আওয়াজের সাথে গাড়িটার চলে যাওয়ার আওয়াজ মিলেমিশে রাতের এক অদ্ভুত ছন্দের সৃষ্টি হয়েছে জানো। কিন্তু এই সব কিছুকে ছাড়িয়ে এক প্রাচীন ভয় আমার সারা দেহে ছড়িয়ে পড়ছে। যা দেখলাম তাকে শুধুই স্বপ্ন ছিল নাকি স্বপ্নেরই মধ্যে এক অদ্ভুত বাস্তব? তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর এই গল্পগুলো সমস্তই স্বরচিত, কোনো অন্য গল্পের অনুকরণ বা অনুবাদ কিছুই নয়। তো এরকম গল্প আমি আরও লিখতে পারি যদি তোমাদের দিক থেকে আমি সম্পূর্ণভাবে অনুপ্রেরণা পাই। তো অনুপ্রেরণা দেওয়ার জন্য একটাই কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর কমেন্ট করে জানাতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টাটা।